রাতারাতি বন্দর মুখে জি বাংলার খুবই জনপ্রিয় একটি সিরিয়াল। গৌরী এলো ধারাবাহিকের পর ফের নতুন সিরিয়ালে হাত ধরে আপা জি বাংলায় পর্দায় ফিরছেন মোহনা মাইতি। কে প্রথম কাছে এসেছে নামের এই সিরিয়ালে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে সিরিয়ালের প্রমো প্রকাশে এসেছে, জানা গেল সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ। এই সিরিয়ালের জন্য বন্ধ হবে কোন সিরিয়াল? নতুন সিরিয়াল আছে মানে বন্ধ হবে পুরনো কোনো সিরিয়াল। দর্শকদের অনুমান ছিল এই সিরিয়ালটি নিশ্চয় প্রাইম টাইম পাবে, আর এই মুহূর্তে জি বাংলার প্রাইম টাইমের মধ্যে সবথেকে বড় দুর্বল শোটার মধ্যে 6:30টার সময়, ওই সময় অষ্টমী সম্প্রচার হয়। দেড় মাস অতিক্রান্ত হলেও এই সিরিয়ালটি টিআরপি তেমন সারা নেই বললেই চলে। তাহলে কি বন্ধ হতে চলেছে অষ্টমী? জি বাংলার ঘোষণা অনুসারে এবার কে প্রথম কাছে এসেছি এর সঙ্গে সরাসরি টক্কর হবে স্টার জলসার গীতা এলএলবির। মোহনা মাইতি এবং শায়না বসুর নতুন এই সিরিয়ালটি 27 মে থেকে সন্ধ্যা 6:30টার সময় সম্প্রচারিত হবে, অর্থাৎ এই স্লট অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই স্লট ঘোষণা দেখায় রীতিমতো অবাক হয়েছেন অষ্টমীর ভক্তরা। মাত্র দেড় মাসে এই সিরিয়ালটি বন্ধ হয়ে যাবে এমনটা আশা করতে পারছেন না, তবে তাদের আশাহত হওয়ার কোনো কারণ নেই। আসলে অষ্টমী কিন্তু এখনই বন্ধ হবে না, এই নতুন সিরিয়ালকে জায়গা করে দেওয়ার জন্য বন্ধ হতে চলেছে সোমরাজ এবং তিতিরের যাত্রা। 17 মাসের বন্ধ হওয়ার কথা ছিল, তবে চলেছে মন দিতে চায় সিরিয়ালটি। এই সিরিয়ালে বন্ধ হলে 10:30টার সময় অষ্টমীর সম্প্রচার শুরু হবে। আগামী 27 মে থেকে স্টার জলসার চিনিকে টক্কর দেওয়ার চেষ্টা করবে অষ্টমী। 2023 সালের জানুয়ারি মাসে মন দিতে চাই সিরিয়ালের সম্প্রচার শুরু হয়েছিল। কিছুদিন আগে এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র দোয়েল ওরফে শ্রীতমা মিত্র ছেড়ে দেন। অবশেষে তিতির এবং সোমরাজের গল্প অবসান হতে চলেছে। নতুন সোলোর যাওয়ার পর অষ্টমী টিআরপি কেমন হবে সেটাই এখন দেখার বিষয়।